আমরা চলে এসেছি একটা মানে খাই খাই প্রতিযোগিতা নিয়ে, আর এখানে আবার কি কথা খাই খাই প্রতিযোগিতা মানে এটা খাবো তো সেটা খাই খাই প্রতিযোগিতা না, তো খাই খাই প্রতিযোগিতার মধ্যে থাকছে হচ্ছে তোমার ওই গিলামেটে মাংসর আর ভাত, হ্যাঁ ওই তো গিলামেটেই বলে ভাত, আর এর ভেতরে হচ্ছে চাটনি, এর ভেতরে পেঁয়াজ লঙ্কা লেবু। এখন সবাই সবাই না, আমি আর কণিকা মিলে খাবো, তোমরা এটা দেখবে এবং লোভ দেবে আমাদের যাতে পেটটা খারাপ হয়, কারণ ক্যামেরার ওপাশে তো আমরা দিতে পারবো না। ওই জন্য সাইজ দেখেছো, আমার ছোটবেলা থেকে মাংস আমি অতটা ভালোবাসতাম না, কিন্তু এই মেটে স্টমাক এত ভালোবাসি, আমি এত ভালোবাসি, কেউ যদি আমাকে এনে সেদ্ধ করে একটুখানি নুন লঙ্কা মাখিয়ে দেন খেয়ে নেবো, শুধু সেদ্ধ করে খেতে পারবো না, পেতনি পেতনিরা কাঁচা খায়, মানুষই খায় নুন লঙ্কা, মানুষে কি করে খায় নুন লঙ্কা, খায় তাহলে মাও তো খায় বলো, মা খায়, দিদি খায়, বউ খায়, বউ তো পেতনি হয়ে গেল, ঠিক আছে বল কথা, না 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 মানুষ সবাই খায়, সবাই উজ্জ্বল আজকে যে এটা আমাকে এনে দিতেই হবে, তো আমার কথা মতো আজকে রান্না হয়নি, যদি আমার প্রিয় জিনিস, কিন্তু আজকে উজ্জ্বলের কথা মতনই রান্নাটা হলো। আমি মেয়েকে ছোটবেলার থেকে কোনো বলেছি মেয়েকে আমি ওইভাবে তৈরি করবো যাতে আমি যেটা খেতে পছন্দ করি ও সেটা খেতে পছন্দ করবে, আর যখন চাইবো দুজনেরই সুবিধা হবে, দুজনের থলিটা একসাথে বলবে। আমি যে বলেছি মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বাবা বলবে সেটা ও বলছে। আমি আগে ও যখন ছোট ছিল তখন বলতাম যে ও যখন বড় হবে তখন ওকে বিরিয়ানি বলবো, বাবা বিরিয়ানিটা পছন্দ করবি না অন্তত, তো ও বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি খেতে ভালোবাসে। অনিকা দেখো কেই বলছে আহ হেভি টেস্ট হয়েছে, আমিও নেই আমরা তো খেতেই রয়েছি আর কণিকা দিকে মাগাতেই রয়েছে। একটা জিনিস কি জানো, একজনের কাজটা যখন দুজনের মানে দুজনের উল্টো হয়ে গেল, দূর ছাতনা মাথা পাতা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দুজনের কাজটা যখন একদিন সকাল থেকে একবার বকে মানে একটা ব্লগ করে উঠলাম, ব্লগ করা মানে তো বকবক করতে হবে, তো তারপর যদি আরেকটা নিয়ে বসতে হয় তখন তো মাথা একদিন বেন্ট একদম বেন একদম হয়ে যায়, সেই লেভেলের খারাপ। হ্যাঁ অনেকে বলবে উজ্জ্বল খাওয়ার দিকে বেশি তাকিয়ে থাকে, কি করবো খাওয়ার জিনিসটা তো দেখতে হবে আগে, আগে মন দিয়ে ও কেন তাকিয়ে থাকে জানো, আমি যদি বেশি খেয়ে নিই ওই জন্য না, এটা ভুল কথা। একটা কথা আছে জানো তো, জিনিস আগে চোখ দিয়ে খেতে হয় তারপরে মুখ দিয়ে, না চোখ দিয়ে অনেক খেয়েছে আবার মুখ দিয়ে খাও। আজকে এই জিনিসটা উঁচু হয়ে গেছে তাই টেবিলটা না আমরা খাই না, ব্লগে যখন দেখবে তখন দেখবে যে এই ট্রেটার মধ্যে করে আমরা ভাত খাই, বা একটা কিছুর ওপর তোয়ালি বা কিছুর ওপর পেতে আমরা ভাত খাই, কেন বলো তো ওর পাটা যদি এক্ষুনি কোনো রকম ভাবে পায়ে টান ধরে, মাঝে মাঝে পাটা যদি কোনো রকম ভাবে একবার উঠে যায় না, যে থালাটা দেখবে এইভাবে সেই হয়ে গেছে। এই নিয়ে একটা অঘটন ঘটেছিল কিছুদিন আগে, আমার ওই যে ওই ওই দিন রোজ ভ্যালেন্টাইন ডিনার, হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম যেদিন, সেদিন পা উঠে গেছে আর ওদিকে মোমবাতি ধরানো ছিল, মোমবাতি আমার শাড়ির উপর পড়ে শাড়িটা পুড়ে গেছে, ভাগ্যিস মানে সেরকম কিছু হয়নি, না হলে সেদিন বউ পুড়ে যেত পুরো, বউকে আর পূজা পেতে। আরে তুমি নাও, লোকে বলবে শুধু উজ্জ্বলই খাচ্ছে, কণিকাকে খেতে দিচ্ছ না। আমি খাই, আমি হয় ফার্স্টের দিকে দু চার গাল খেয়ে নি, মাঝখানে চুপচাপ বসে থাকি, তারপর আবার লাস্টের দিকে খাই, ওটা আমরা ভাগাভাগি করেই খাই, এই একটা প্লেটে নিই যতটা থাকে তার অর্ধেকও অর্ধেক আমি, কখনো হয়তো ও এক গাল বেশি খেলো, ভাত তো রয়েছে হাড়ি ভর্তি লাগলে এনে দেবো, এমনি আমরা কমই খাই দেখে মনে হয় অনেক খাই, ভাতটাকে যদি হাফ করি না তোমরাও এত মানে এত কম ভাত খাও না, একসাথে আনি বলে মনে হয় যে অনেকটা অনেকটা ভাত। আচ্ছা আমি না পেঁয়াজ দিয়ে খাবো, একটু বিরিয়ানি হতে হলো বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ হলে হেভি লাগে, মাংসের সাথে যদি খাও পেঁয়াজ মাংসের সাথে ভালো লাগে, আর এই মাংসটার মধ্যে না একটুখানি ঘি দিয়েছি, ঘি দিলে আর এটা হচ্ছে উজ্জ্বলের থেকে এই টিপসটা নেওয়া মাংসের মধ্যে ঘি দেওয়া, ও বলতো যে আগে যখন মাংস রান্না করতাম কণিকা ঘি দিতাম একটুখানি সেই টেস্ট গরম মাংসের মধ্যে ঘি, না আমি এখন দিই সত্যি
নিজের রান্নাগুলো এখন না হেভি মিস করি, যে ভগবান যদি অন্তত হাতটুকু আমাকে দিত গো, অন্তত পেটটা ভরে খেতে পারতাম। নিজের হাতের খাওয়া একটা মানে আলাদাই গুণ আছে। যাই হোক, বেশি কথা বলছি, নিজের হাতে থেকে বউয়ের হাতে টেস্ট বেশি কিন্তু লাগে। হ্যাঁ, বউয়ের হাতে অবশ্যই লাগে, কিন্তু তাও নিজের হাতে। কিন্তু আমার আফসোস যে আমি আমার বড়ের হাতে কোনদিন খেতে পারছি না, জানি না। যাই হোক, শায়দ বদিন আ যায়। আমি হাসি খুশি ভাবে বলছি, আবার অনেকে বলতে পারো যে এত কষ্টের কথাগুলো এভাবে বলছো। না না, কষ্টের জিনিসগুলো যদি ইয়ারকি মেরে উড়িয়ে দাও না, সেই কষ্টটা মনে হবে চাপা পড়ে যাচ্ছে একদম। এগুলো নিয়ে বসতে হবে হচ্ছে আলু বিরিয়ানি, হেভি লাগবে। প্লেন ভাতের সাথেও বেশ ঠিক আছে, কিন্তু আলু বিরিয়ানির সাথে একটু টেস্টটা আলাদা হবে। যতই ভাবছে মনে হচ্ছে খেতেই থাকবি খেতেই থাকবি। একটা পেঁয়াজ দাও, আমি জানো ভেবেছিলাম, কণিকাকে এখনো বলি, কণিকা যদি আমার হাতটা ঠিক থাকতো আমি একটা খাবার চ্যানেল খুলতাম, কারণ আমি খেতে ভালোবাসি, আমি বসে বসে খেতাম। হিন্দিতে না ইংলিশে একটা চ্যানেল আছে, ওই যে তুমি যে জারটা দেখো, ম্যাডি টাতে না, ওই যে ও ফ্যাট মঙ্কি, ওটা হিন্দিতে বা ইংলিশে নয়, ওটা চাইনিজ ভাষা। আচ্ছা, উনি বিশাল মোটা, মানে মোটা বলতে পারছো খারাপ ভাবে নিও না, মানে ওয়েটটা অনেক এবং অনেক মানে শরীরে মোটাই বলতে লাগবে, দেখতে ভালো লাগে বেশ, ওনার শোটা ওনার এপিসোডটা দেখতে আর মানে মনে হয় যে হ্যাঁ একটা খাওয়ার শো, কারণ ওর শরীরের সাথে ওর খাওয়ার চ্যানেলটাও বেশ ভালো মিল রয়েছে। একটু একটু করে কণিকা মারতে পারছিল না, ওই জন্য পুরোটা একেবারে চটকে দিল। এটা হচ্ছে আমাদের বাঙালির খাওয়ার স্টাইল, যদি এরকম চটকে না, চটকে মারছি না আমি, কিন্তু যে যেরকম গলে যাবে সেরকম না, পুরো মাখি না নিলে না খাওয়া সম্ভব না, কিন্তু ঝোলটা পুরো ভাতের সাথে এরকম একটু না মেখে নিলে হচ্ছে না, শুকিয়ে যায় অনেকক্ষণ থাকলে, ঝোল আবার শুকিয়ে যায়, খেতে অসুবিধা হয়। তোমরা কমেন্ট করে বলতে পারো যে এরকম কিছু খাবার যদি থাকে সেগুলো নিয়ে বসো, ভালো লাগবে আমাদের। চ্যালেঞ্জটা বলো না। না, চ্যালেঞ্জ বলবে না, কারণ চ্যালেঞ্জ করতে খুব কষ্ট হয়, তাও চেষ্টা করি আমরা মাঝে সাঝে কোনো কিছু। চ্যালেঞ্জ কি বলো তো, আমাদের প্রবলেমটা চ্যালেঞ্জে কি হয়ে যায়, কারণ না হাত চ্যালেঞ্জ করতে গেলে বেশিরভাগই হাত প্রয়োজন হয়, তো দুজনে যদি হবে না, আর মায়ের সাথে করতে গেলে মা তো পারবে না, মা পারে না, মা পারে না, মাকে যদি বলি চপ খেতে, মা ওই দেখবে আমার চারটে খেয়ে গেছে, মা একটা খেতে পারছে না, হয় না, বয়স হয়ে গেছে তো পারে না, একজন সমবয়সী দরকার, সমবয়সী দরকার স্বাভাবিক, তাহলে আর কি, আর সমবয়সী হলো হয় না, মানে তার একটুখানি খাওয়ার প্রতি অ্যাট্রাকশনটা থাকতে লাগে তাহলে হয়, মা তো খেতেই পারে না সেভাবে, ওই জন্য আর হয় না, তারপরে উজ্জ্বল যদিও খেতে পারে অল্প স্বল্প, কিন্তু উজ্জ্বল হাত নাই, কাজ করতে হবে, কিন্তু সেবেলা হেরে যাবো, কেউ না কেউ দেখবে, আমি ইচ্ছা করে তোমায় হারিয়ে দিচ্ছি, আমি তোমাকে খাই দিলাম, তখন তুমি হেরে গেলে বলবে কণিকা ইচ্ছা করে উজ্জ্বলকে হারিয়ে দিচ্ছে, আপনার হাত জগন্নাথ একদম। চাটনি কাজু কাজু
আজকে পুরো চাটনিটা বানিয়েছি অন্যরকম প্রসেস আছে। ছালটা ফেলে দিয়েছি। ছালটার জন্য আমি খেতে পারি না। বাহ। আমাদের বাড়িতে না চাটনিটা সবাই পছন্দ করে। ঠিক আছে। আমি অতটা করি না, কিন্তু যদি একটু গাঢ় গাঢ় করে আমচপ তো কাজু কিশমিশ এগুলো দিয়ে করা হয়। শেষ পাতে মিষ্টি খাবার পুরো মজাটাই বদলে দেয়। আর চাটনিটার খাওয়ার মজাটাই একটা আলাদা, খুব মজা লাগে। যারাই শেষ পাতে এই মিষ্টিটা খেতে ভালোবাসে তারাই জানে এটার মূল্য কতখানি। তো চলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সিম্পল ভাবে একটুখানি খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। অনেকদিন তো এই চ্যানেলে কোনো ভিডিও পড়ে না, কোনো কিছুই যাচ্ছে না, কোনো রেসিপি যাচ্ছে না, তো এমনিভাবে বন্ধ যাচ্ছে, তো একটু গল্পই করে নিই তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের এই বক বক কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকে তো টাটা।